তেলে একটু লবণ দিয়ে ডিমগুলো ভেজে নেব। সামান্য হলুদ ফেলে দেবো, দিয়ে ডিমগুলো ভালো করে ভেজে নেব। এবারে আলুগুলো ভেজে নেব। আলুর মধ্যে সামান্য হলুদ দেবো,
আদা রসুন বাটা দিল, পেঁয়াজ বাটা দিল, হলুদ গুঁড়ো দিলাম, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো দিলাম, আর একটু লবণ দিলাম, আলুটা দিয়ে দিলাম, ফুটে উঠলে ডিমগুলো দিয়ে দিলাম।